বিভিন্ন মামলা করা হয়েছে সেটা আমি শুনেছি, কাগজের মধ্যে দেখেছি, কিন্তু সেখানে তো আমার তো কোনো জড়িত থাকার কথা না। যেহেতু উনি মামলা করেছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে এখনও আদালত থেকে বা কোনো আরক্ষা প্রশাসন থেকে এখনও কিছু ডাকা হয়নি বা কোনো নোটিশও এখনও জারি করা হয়নি, এই বিষয়টা আমি অস্পষ্ট। নিয়ে এসে আজকে 11 আওয়ারে, বিশেষ করে এই যে চলতি এদেশি ইলেকশনের যেমন গণ দেবতা পবিত্র বুতাদেরকে আজকে দুর্বলতা করে আমাকে একটা চরিতার্থ উদ্দেশ্য পরিণত করার একটাই লক্ষ্য উদ্দেশ্য। এর পেছনে নিশ্চয়ই কালো শক্তি খাট এখানে রয়ে গেছে আমার মনে হয়, ওর জন্য আজকে এভাবে আমাকে কালীমুক্ত করার জন্য উনি একটা চেষ্টা করেছেন। আমার জড়িত নয়, আমি সুখে সংসারে আছি, আমার এক ছেলে এক মেয়ে এবং আমার বউ বাচ্চা নিয়ে আমি সুখেতেই আছি, আমার সংসারে কোনো একটা ঝামেলা নেই। গণদেবতার সাধারণ ভোটারের কাছে এটাই আবেদন করব, আপনারা বিভ্রান্ত হবেন না, আমরা ত্রিপুরা রাজ্যের সরকার সরকারকে বিকেশ নিয়ে আজকে আমরা এখানে রাজনীতি চালিয়ে যাচ্ছি, কিন্তু 11 আওয়ারে আমাদেরকে এভাবে কালীমুক্ত করে একটা চরিতার্থ রাজনীতি করা তাদের একটা বড় উদ্দেশ্য, এটাকে আমি নিন্দা জানাই। তো সকল আবার আমাদের গণদেবতা এবং ভোটারদেরকে আমি এটাই নিবেদন করব, আপনারা আগামী 6 তারিখ এপ্রিল মঙ্গলবার রোজ সকাল 7টা থেকে 4টা পর্যন্ত আপনার ভোট নির্ভীকে ভোট করবেন এবং নতুন সরকার গঠিত করবার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন। প্রতিপক্ষ রাজনৈতিক থাকারে আমার একটা উদ্দেশ্য, কারণ 11 আওয়ারে যে আর 2 দিনের পরে আমাদের সাধারণ ইলেকশন হইতেছে, তো এর মুহূর্তে যদি এই ধরনের একটা প্রেসমিট করে যদি বলা হয় তাহলে আমি নিশ্চয়ই মনে করবো এখানে কোনো একটা রাজনৈতিক সংগঠনে হাত আছে এবং সে রামনাথ হাতি খোঁজিয়ার মাধ্যমে সেটাকে কালীমুক্ত করার একটা পূর্ব পরিকল্পনা উদ্দেশ্য করা হয়েছে সেটা আমি মনে করি। কথা বলবো যে একজন মহিলা যে কালকে বলা হচ্ছে যে অমিরুং রিয়াং, শ্রীমতী অমিরুং রিয়াং, উনি অ্যাকচুয়ালি আমাদের IPFT বিগত 2016 সালে তখনকার উনি এখানে কর্ণমণি 1 নম্বর ওয়ার্ড গঙ্গানগর আদি ব্লকের আন্ডারে উনি একজন ইলেকটেড মেম্বার ছিলেন। এই মেম্বারের তাদের ক্ষমতা সম্পূর্ণ হয়েছে গত 7 তারিখ মার্চ 2021, এবং সেই শ্রীমতী মহিলা উনি আমাদের গঙ্গানগর মহিলা সংগঠনের সভানেত্রী ছিলেন এবং গন্ডাছড়া আমাদের IPFT মহকুমা কমিটিরও সহ সম্পাদিকা ছিলেন এবং রাজ্য কমিটিরও মহিলা সংগঠনের একজন সদস্য ছিল। সেই মোতাবেক আমাদের এখানে গঙ্গানগরে বিভিন্ন সভা এবং রাজনৈতিকের ক্যাম্পিংয়ে আমাদের দেখা সাক্ষাৎ হয়, কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিন্তু বাকি যেগুলো আমার নামে কালীমুক্ত করা এখানে আমার কোনো জড়িত নয়, প্রয়োজনে জনসাধারণ আমার পাশে আসে সেটা আপনারা তদন্তের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। এখানে আমার এখানে মূলত আমার 8 নম্বর গমানোর গন্ডাছড়াতে বিশেষ করে নির্দলী এবং বামফ্রন্ট এই দুইটাই আমার পক্ষে বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা এবং চ্যালেঞ্জেস খুব উদ্দেশ্য, তাদের মধ্যে যে কোনো একটা হতে পারে এটাই আমার নির্দল মানে ভূমিকানন্দ রিয়া। হ্যাঁ, ভূমিকানন্দ রিয়া ওনার দলও আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে এবং বামফ্রন্টের প্রতিদ্বন্দ্বিতা আছে, তো তাদের মধ্যে বাকিরা এত এখানে আমার মধ্যে ত্রিপুরা মথা বা অন্যান্য নির্দলী এটা এত স্ট্রেংথ না। আমার নাম জীবন্ত রিয়া, আমি বর্তমানে 8 নম্বর গমানোর গন্ডাছড়া এদেশি জেনারেল ইলেকশনের কনস্টিটিউশন ক্যান্ডিডেট। আমি সবাইকে বলতে চাই যে গতকাল একটা আমার নামে যে বিভিন্ন ইস্যুকে নিয়েছে এখানে প্রেসমিটে বলা হয়েছিল যে রামনাথ হাতি খুঁজিয়া নামে একজন ব্যক্তি, বিশেষ করে এই ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওনাকে স্পষ্টভাবে চিনিও না, কিন্তু আজকে আমার উদ্দেশ্যে যে একটা পূর্ব পরিকল্পনা চরিতার্থ রাজনৈতিক চরিতার্থ আমি এটা মনে করবো যে আমাকে কালীমুক্ত করবার জন্য আজকে এই ইলেকশন 11 আওয়ারে যে একটা উদ্দেশ্য নিয়েছে আমার নামে দুর্নাম ছড়ানো হচ্ছে, আমি তাকে ব্যক্তিগতভাবে নিন্দা জানাই।